ছাত্র ছাত্রীরা তোমরা ভালো আছো? আবার দ্বিতীয়বারের জন্য তোমাদের সঙ্গে আমার দেখা। আমি ইফতেখার ইসলাম, করবলা সাতাশগ্রাম হাই মাদ্রাসার ইংরেজি বিভাগের সহশিক্ষক। আজকে তোমাদের সামনে গ্রামাটিক্যাল যে টপিকটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে নেরেশন। নেরেশন চেঞ্জ সম্বন্ধে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং শেখানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকে অবশ্যই খাতা এবং কলম সঙ্গে নিয়ে থাকবে, কারণ ব্যাকরণ যে জিনিসগুলো সেগুলো আমাদের অবশ্যই লিখে করতে হবে, তাই তো? তাহলে আমরা আমাদের বিষয়টা শুরু করি। দেখো, টপিক নেরেশন চেঞ্জ। নেরেশন শব্দটার অর্থ কি? নেরেশন কথাটার অর্থ হলো উক্তি বা বক্তব্য। এই উক্তি বা বক্তব্যটা কি যদি আমরা সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারব যে বক্তার বক্তব্যটাই হচ্ছে নেরেশন বা উক্তি। বুঝা গেল? বক্তার বক্তব্যটাকেই বলা হয় নেরেশন বা উক্তি। এই নেরেশনকে নেরেশন চেঞ্জ করতে যাওয়ার আগে আমাদের বেসিক জিনিসগুলো ভালো করে জেনে নিতে হবে। তাহলে নেরেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কোনরূপ সমস্যার সৃষ্টি হবে না। যদিও আমি আজ নবম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য এই নেরেশন টপিকটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই টপিকটা ক্লাস 8, 9, আগামী 10, 11 এবং 12 পর্যন্ত কিন্তু রয়েছে। প্রত্যেক বছরই এই নেরেশন থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাই আমরা যদি বেসটাকে মজবুত করে নিই, সমস্ত নিয়ম নীতিগুলো ভালো করে জেনে নিই, তাহলে আগামী দিনে এই নেরেশনটা আমাদের কাছে খুব সহজ রূপে উপস্থাপিত হবে, তাই তো? তাহলে খাতা কলম রেডি। দেখো, নেরেশন কাকে বলে সেটা আমি বললাম যে বক্তার বক্তব্যটাই হচ্ছে নেরেশন। এই নেরেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নেরেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন বা প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন বা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা কি? বক্তা যখন তার বক্তব্যটা সোজাসুজি নিজে নিজে বলবে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট নেরেশন বা প্রত্যক্ষ উক্তি। যেমন এই যে আমি কথাগুলো বলছি, এটা ডাইরেক্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট নেরেশন। আর ইনডাইরেক্ট নেরেশনটা কি? বক্তা বক্তব্যটা যখন অন্য কেউ পরিবেশন করবে তাকে বলা হয় ইনডাইরেক্ট নেরেশন বা পরোক্ষ উক্তি। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরো পরিষ্কার করে বুঝতে পারব। যেমন ধরো ডাইরেক্ট নেরেশন, রাম সেস, আই এম ইল। রাম বলছে আই এম ইল, আমি অসুস্থ। এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন, কারণ বক্তা স্বয়ং নিজে বলছে। আর ইনডাইরেক্ট নেরেশন যখন আমরা এটা করব তখন সেটা কি হবে?
Ram says that he is ill. राम बोलो जे से हाय असुस्थ अर्थात इखने वक्ता स्वयं निजे बोलछे और इखने वक्तार बक्तव्यटाके अन्य भावे अन्य कारो द्वारा परिवेशित होच्छे ताहले नरेशनेर जे दुटो भाग डायरेक्ट एवं इनडायरेक्ट सेटा आमरा बुझलाम। देखो तोमरा इखने एकटा जिनिस देखले ख्याल करेछो যে এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটার মধ্যে মনে হচ্ছে যেন দুটো পার্ট দুটো পার্ট। দেখো এই একটা পার্ট রাম সেজ আর একটা পার্ট মনে হচ্ছে আই এম ইল একটা পার্ট। দেখো এখানে চিহ্ন রয়েছে এখানে একটা চিহ্ন রয়েছে এটা কি আমরা জানি ইনভার্টেড কমা এই চিহ্নটাকে কি বলা হয় ইনভার্টেড কমা। তাহলে এই বাক্যের যে দুটো পার্ট একটা দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে আর একটা ইনভার্টেড কমার বাইরে আছে। এই যে দুটো পার্ট এদের দুটো আলাদা আলাদা নাম রয়েছে। বাক্যে যে অংশটা ইনভার্টেড কমার বাইরে অবস্থিত তাকে বলা হয় রিপোর্টিং ভার। কি বলা হয় রিপোর্টিং ভার তোমরা নোট ডাউন করবে অবশ্যই রিপোর্টিং তাহলে বাক্যে যে অংশটা ইনভার্টেড কমার বাইরে থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার আর যে অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে যে অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ তাহলে দুটো নাম আমরা জানলাম যে ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার বা ভিতরে হচ্ছে রিপোর্টেড স্পিচ বক্তার বক্তব্য। তাহলে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু ইনভার্টেড কমাটা আর থাকছে না ইনভার্টেড কমা উঠে যাচ্ছে উঠে গিয়ে এখানে একটি ওয়ার্ড বসছে। আর কি লক্ষণীয় জিনিস এখানে প্রোনাউন ছিল আই এখানে হয়ে গেছে হি এখানে ছিল ভার এম এখানে হয়ে গেছে ইচ। তাহলে আমরা অষ্টম শ্রেণীতেও একটু করে জেনে এসেছি আর আজকেও আরো পরিষ্কার হয়ে যাব যে ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রোনাউনের পরিবর্তন হবে ভার্বের পরিবর্তন হবে অ্যাডভার্ব ফ্রেস যেটা টাইম এক্সপ্রেস করবে সেগুলোর পরিবর্তন হবে আর টেন্সের পরিবর্তন হবে। এই চারটা জিনিস যদি আমরা মাথার মধ্যে পরিষ্কার ছক করে বুঝে রাখতে পারি তাহলে পরবর্তীকালে নেরেশন চেঞ্জ করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে সেই পরিবর্তনগুলো অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীরকম ওয়ার্ডেরগুলো চেঞ্জ হচ্ছে তার কিছু উদাহরণ দিচ্ছি আর বাকি অংশগুলো তোমরা তোমাদের গ্রামার বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে সেখান থেকে মুখস্থ করে নেবে। দেখো তাহলে প্রথমে আমরা প্রোনাউনের পরিবর্তনটা শিখব। আমি সংক্ষেপে লিখছি ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট নেরেশনে যদি আই থাকে তাহলে ইনডাইরেক্ট নেরেশনে গিয়ে কি হবে সেটা হি বা সি। ডাইরেক্ট নেরেশনে যদি ইউ থাকে সিঙ্গুলারে তাহলে সেটা কি হবে পরিবর্তন হয়ে ইনডাইরেক্টে গিয়ে হয়ে যাবে হি বা সি। যদি উই থাকে তাহলে হবে দে
এই ইউটা যদি প্লুরাল ফর্মে থাকে তখনও কিন্তু দে হবে, মাই থাকে তাহলে হবে হিজ বা হার। এইভাবে প্রোনাউনের পরিবর্তন হবে, এর ছক কিন্তু তোমাদের বইতেও দেওয়া আছে, এগুলো মুখস্থ করে রাখতে হবে। আই থাকলে হি বা সি, তোমরা জানো যে পুরুষ যদি বোঝায় তাহলে ছেলে, পুরুষ মানুষ পুরুষ পুলিঙ্গ বোঝালে হি হবে, স্ত্রীলিঙ্গ বোঝালে সি হবে। ঠিক তেমনিভাবে মাই হিজ হারের ক্ষেত্রেও তাই, যদি পুলিঙ্গ বোঝায় তাহলে হিজ হবে, যদি ফিমেল বোঝায় তাহলে হার হবে। এইভাবে প্রোনাউনের পরিবর্তন হয়। আর কি পরিবর্তন হয়? দেখো ভার্বের পরিবর্তন হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন ডাইরেক্ট আমি কিন্তু সংক্ষেপে লিখছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টে যদি এম ইজ আর থাকে, ইনডাইরেক্টে গিয়ে ওটা কি হবে? ওটা হবে ওয়াজ বা ওয়ার। বুঝে গেলাম? ডাইরেক্টে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, ইনডাইরেক্টে গিয়ে কি হবে? হ্যাড হবে। ডাইরেক্টে যদি সেল বা উইল থাকে, ইনডাইরেক্টে গিয়ে কি হবে? শুড বি বা উড বি হবে। এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ভাবগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আরও আছে, আমি তোমাদের কয়েকটা দিলাম, হ্যাঁ, তোমরা ওই গ্রামার বই বের করে অবশ্যই এগুলো ছকটা মুখস্থ করে রাখবে। তাহলে এইভাবে কিন্তু ভার্বগুলোর পরিবর্তন হবে। তাহলে প্রোনাউনের পরিবর্তন হলো, ভার্বের পরিবর্তন হলো। এবার কি আসবে? অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো আছে, যেগুলো টাইম এক্সপ্রেস করবে, সময় বোঝাবে, সেগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। কেমন? দেখো টাইম এক্সেস করবে, যেমন ধরো যদি টু ডে থাকে, টু ডে ডাইরেক্ট ইনডাইরেক্ট, যদি টু ডে থাকে তাহলে কি হবে? টু ডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে যদি থাকে ইয়েস্টারডে যদি থাকে তাহলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে, বোঝা গেল? যদি টুমোরো থাকে, টুমোরো থাকে তাহলে দি নেক্সট ডে, যদি দ্য নেক্সট ইয়ার থাকে তাহলে কি হবে? টুমোরো যদি থাকে দ্য নেক্সট ডে। তারপরে যদি দ্য নেক্সট ইয়ার থাকে তাহলে হবে দি ফলোয়িং ইয়ার, নাও থাকে দেন হবে, যদি হেয়ার থাকে তাহলে দেয়ার হবে। বুঝা গেল? এগুলো হচ্ছে অ্যাডভার্ব, টাইম এক্সপ্রেস করলে এগুলোরও পরিবর্তন হবে। আরেকটা ক্ষেত্রে পরিবর্তন হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্স সম্বন্ধে সম্যক জ্ঞান অবশ্যই রাখতে হবে, তাহলে আমাদের এই ন্যারেশন, ভয়েস চেঞ্জ সব ক্ষেত্রে কিন্তু সহজ হয়ে যাবে। আমরা এই
টেন্সের পরিবর্তনটাও একটু দেখে নাও, তোমরা লিখছো তো? অবশ্যই লিখবে। হ্যাঁ, এবার দেখো টেন্সের পরিবর্তন গুলো। ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট টেন্সে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমি সংক্ষেপে লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে, ইনডাইরেক্ট নারেশনে গিয়ে কোন টেন্সে পরিবর্তিত হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, past indefinite, বুঝা গেল? রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে ওটা দিয়ে হবে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু সংক্ষেপে দিচ্ছি, ঠিক আছে? তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ওটা ইনডাইরেক্ট টেন্সে গিয়ে কি হবে? ইনডাইরেক্ট নারেশনে past continuous, বুঝা গেল? তেমনি হবে present perfect যদি থাকে present perfect থাকে কি হবে? past perfect, ঠিক আছে? যদি past indefinite থাকে তখন কি হবে? past indefinite থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে এতক্ষণ ধরে যে নিয়মগুলো আমি বললাম, যে প্রোনাউনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, অ্যাডভার্ব যেটা টাইম এক্সপ্রেস করছে তার পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে কিন্তু আমাদেরকে নারেশন চেঞ্জ করতে খুব একটা বেগ পেতে হবে না। এবার দেখো এবার আমরা চলে আসবো নারেশন চেঞ্জ। আমরা জানি নারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে সেন্টেন্সের উপরে করতে হবে। কার উপরে করতে হবে? সেন্টেন্সের উপরে। দেয়ার আর ফাইভ কাইন্ড অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, কাজ অনুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায়। অনেকে বর্তমান বইগুলোতে চার ভাগে ভাগ করা যায়। এই পাঁচটা ভাগ কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিছু কিছু বইতে স্টেটমেন্ট, কোয়েশ্চেন, ডিজায়ার আর হচ্ছে তোমার এক্সক্লেমেশন সেন্টেন্স, ঠিক আছে? তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে নারেশন চেঞ্জটা শিখে নেব। অ্যাসার্টিভ চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, যে বাক্যের মধ্যে কোনো কিছু বর্ণনা করা বোঝায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, উই আর রিডিং ইন দ্য ক্লাসরুম, দে আর ওয়াকিং, অর্থাৎ এখানে বর্ণনা করা বোঝাচ্ছে
তাহলে যে বাক্যের মধ্যে কোনো কিছু বর্ণনা করা বোঝাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে চেনার আরো একটা উপায় হলো বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। যেমন দেখো, they are playing, তার মানে কি? তারা খেলছে। দেখো লাস্টে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ কিভাবে করতে হয় আমি সেই বিষয়ে আলোচনা করছি, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জটাকে তিনটা পার্ট করা যেতে পারে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। যেমন এক নম্বর, Omar says, I am busy. দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্ব এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে নারেশন চেঞ্জ করার পরেও রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে, শুধুমাত্র ইনভার্টেড কমাটা উঠে যাবে। ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট নামক একটা শব্দ বসবে, আর কি হবে? প্রোনাউনের পরিবর্তন হবে। ছক করে দিয়েছি আমি তোমাদেরকে, প্রোনাউনের পরিবর্তন ভার্বটা প্রোনাউন অনুসারে বসবে, কিন্তু টেন্সের পরিবর্তন এখানে হবে না যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে এর উত্তরটা আমরা কিভাবে করব? দেখো, অমর সেস হলো, অমর সেস ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে বললাম? দ্যাট বসবে, দ্যাট। তারপরে প্রোনাউনের পরিবর্তন হবে, আই। আইটা কি হবে? হি। এবার আই এর পরে এম বসেছিল, টেন্সের কিন্তু পরিবর্তন হবে না যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আই এর পরে এম ছিল, হি এর পরে কি হবে? ইজ। তারপরে যা আছে অমর সেজ দ্যাট হি ইজ বিজি। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি কি পরিবর্তন দেখা গেল? ইনভার্টেড কমাতে গিয়ে দ্যাট বসলো, প্রোনাউনের পরিবর্তন হলো, ভার্বের পরিবর্তন হলো, কিন্তু একই টেন্সে রয়ে গেল। আমি আরেকটা দিচ্ছি, এবার তোমরা তাড়াতাড়ি আমার চেয়ে আগে করে দেখানোর চেষ্টা করো এবং আমি যখন উত্তরটা করব অবশ্যই মিলিয়ে নেবে। রহিম সেস, রহিম সেস আই এম টায়ার্ড। উত্তরটা তোমাদের নিশ্চয় এতক্ষণ করা হয়ে গেছে, তাহলে মিলিয়ে নাও। রহিম সেজ ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। প্রোনাউনের পরিবর্তন হবে, আই থেকে কি হবে? হি। এমটা কি হবে? ইট। টি আই আর হি। বুঝে গেল? এটা হচ্ছে এক নম্বর, যে রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন এরকম করতে হবে। এবার রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসি, দেখো দু নম্বর, মহিম সেট। চিনতে পারছো তো? মহিম সেট আই এম
writing a letter. দেখো এখানে কিন্তু সেইট আছে, সেস নেই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে নেই। তাহলে এটা কিভাবে পরিবর্তিত হবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। দেখো অনেক সময় এক্ষেত্রে সেইটও থাকতে পারে, আবার সেইট টুও থাকতে পারে। যদি সেইট থাকে তাহলে সেইটই বসবে, আর যদি সেইট টু থাকে তাহলে টোল্ড বসবে। বুঝতে পেরেছ? শুধু সেইট থাকলে সেইটই বসবে, আর যদি সেইট টু থাকে তাহলে তার পরিবর্তে টোল্ড বসবে। ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আগের মতোই দ্যাট বসবে, প্রোনাউনটা আগের মতোই পরিবর্তিত হবে। তারপরে ভার্বটারও পরিবর্তন হবে, ভার্বটাও সিঙ্গেল ওয়াইজ পরিবর্তন করতে পারো, আদারওয়াইজ পুরো বাক্যটা কোন টেন্সে আছে টেন্সের পরিবর্তন করতে পারো। যেমন আই এম রাইটিং এ লেটার, প্রোনাউন তো পরিবর্তন হয়ে গেল, এম রাইটিং এ লেটার। দেখো সাবজেক্ট এমিচারের মধ্যে একটি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি লিখে দিয়েছিলাম ছকটাতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ইনডাইরেক্ট নারেশনে কিসে পরিবর্তিত হবে? সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা মনে আছে তোমাদের? পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট ওয়াচ বা ওয়ার মধ্যে একটা, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। তাহলে আমরা সোজা নারেশনটা করে দেবো, কিরকম হবে? মহিম সেইট, যেটা এখানে সেইট টু নেই, সেইট আছে সেইট হলো, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। আইটা কি হবে? মহিম যেহেতু একটা ছেলের নাম তাহলে কি হবে? হি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াচ রাইটিং এ লেটার। বুঝতে পেরেছ? একদম সহজ সরল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা নেই। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি প্রশ্নটা টুকতে টুকতে তোমরা অ্যান্সারটা করে ফেলবে, আর আমি যখন উত্তরটা করব মিলিয়ে নেবে। লিখো মনিকা সেইট ইনভাইটেড কমা শুরু, আই এম রিডিং এ বুক ইনভাইটেড কমা শেষ। তাহলে মনিকা সোজা সোজা আমরা তোমার উত্তরটা করে নিয়েছ, এবার মিলিয়ে নাও আগেরটার মতোই এটা হবে, মনিকা সেইট ইনভাইট কমা দেখি কি হবে? দ্যাট। আইটা কি হবে এখানে? সি। কেন? মনিকা একটা মেয়ে, ওয়াচ রিডিং এ বুক, বোঝা গেল? আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যদি কোনো চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা বিজ্ঞান সত্য কিছু বাক্য থাকে। যেমন আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আমরা সবাই জানি, এটা বৈজ্ঞানিকগতভাবে সত্য, এর কোনো বিকল্প নেই। মানুষ মরণশীল, হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যগুলোর মধ্যে কোনো ভুল নেই। এই ধরনের কোনো বাক্য যদি পরীক্ষায় আসে তাহলে তার চেঞ্জ করার ক্ষেত্রে সরল নিয়ম হচ্ছে শুধুমাত্র ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে, আর কোনো কিছুর পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। মাদার সেইট মেন ইজ মর্টাল, মাদার সেইট মেন ইজ মর্টাল, মা বলল, চিনতে পারছো তো? সেইট, মানুষ হয় মরণশীল। দেখো এটা বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, কোনো পরিবর্তন হবে না। এই ধরনের বাক্য যদি থাকে সোজা সোজি মাদার সেইট দ্যাট, শুধু দ্যাট বসবে ইনভার্টেড কমা উঠে গিয়ে, যা আছে তাই। ম্যান ইজ
মোটা। তাহলে বুঝতে পেরেছ অ্যাসার্টিভ সেন্টেন্সে তিনটা পার্টে তিন ধরনের বাক্য আসতে পারে রিলেশন চেঞ্জ করার সময়। আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো এবং এই লেখাগুলো একটু দেখো, তোমাদের 9, 10, 11, 12 কোনোদিনও অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে রিলেশন চেঞ্জ করতে সমস্যা হবে না। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার আগামীতে যদি আমি আসি তাহলে পরবর্তী অংশটা শুরু করব। ধন্যবাদ তোমাদেরকে।